পোস্ট কোভিড সিন্ড্রোম নিয়ে আসলে আমাদের কাছে আমার মনে হয় যে আপনারা অনেক বেশি রোগী পান, যেহেতু পোস্ট কোভিড একটা বড় সিমটম হচ্ছে বিভিন্ন ধরনের ব্যথা, মায়ালজিয়া বা এই যে উপসর্গগুলো, এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা, যেহেতু আপনি বিএসএমইতে আছেন, ওখানে পোস্ট কোভিড হসপিটাল আপনারা মেনটেন করছেন, সো সেই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। এমন কোনো অর্গান নাই যে কোভিড সেখানে যায় না, আর এটা তো আমরা জানি একটা ভাইরাস, ভাইরাস যখন যায় শরীরে তার কন্ট্রোলটা গ্রহণ করে, এটাই যদি আমরা ধরে নেই। তো এখন কোভিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোভিড অনেক সময় তো ভাইরাস নেগেটিভ তো হয়েই যাচ্ছে 3 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 সপ্তাহ পরে, কিন্তু এর প্রভাবে যে আমাদের শরীরে যে আমাদের যে যেই নির্যাসগুলো তৈরি হয়, অর্থাৎ আমাদের সাইটোকাইন্স যেগুলি সেলুলার লেভেলে তৈরি হয়, তার মাত্রাগুলি কিন্তু অনেক কম বেশি হয়ে যায়। এবং এটা তো আসলে ইমিউন সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধের যে ক্ষমতার যে অংশটা সেটাকে তারা প্রভাবিত করে। তো এখন যে ইমিউন সিস্টেম যেটা বুস্ট আপ হয়, তখন দেখা যায় যে অটো ইমিউন ডিজিজ আমরা একটা বলি, যে আসলে যে একটা ইনিশিয়েশন হয়েছে, তারপরে যে আমি বডি ইমিউনিটি তৈরি করবো, এখন সে রিয়াকশন করবে কার সাথে। তো এখন দেখা যায় যে ইমিউন মানে অ্যান্টিজেন মানে শত্রুর মতো দেখতে যে জিনিসগুলো বডিতে আছে, এরকম কিছু জায়গা হলো জয়েন্ট বা সাইনোভিয়াল মেমব্রেন অথবা অনেক সময় মাসেলস, এগুলোর সাথেই কিন্তু তাদের রিয়াকশানগুলি দেখা যায়। এর জন্য আমরা ওটাকে বলে অনেক সময় আগেও লেবেল করা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের পরে আমরা পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস পেতাম, কোভিডের সময় আমরা পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস, তাছাড়া যেগুলো মাসেল শোরনেস, মাসেলের ফ্যাটিকেবিলিটি, তারপরে নিউরোলজিক্যাল নিউরোপ্যাথি, এগুলোর অনেক মানে সংখ্যা পরিমাণে তাদের রোগী আসছে। এখনও গবেষণা যেহেতু শেষ হয়নি, এই পরিমাণ বলা যাবে না যে কত পার্সেন্ট, তবে আমাদের যে মাসকুলোস্কেলেটাল ক্লিনিকগুলো যেগুলো হচ্ছে, আমাদের রিউমাটোলজি ক্লিনিকগুলিতে এখন কোভিড পোস্ট কোভিড আর্থ্রাইটিস আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক আমরা পাচ্ছি। আচ্ছা, যেহেতু আর্থ্রাইটিসের কথাটা আপনি বলছেন, আর্থ্রাইটিস ওভারঅল আসলে খুব কমন একটা সমস্যা, শুধু বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডে। সো এই আর্থ্রাইটিসের ব্যাপারটা নিয়ে ছেলে মেয়ে সব ধরনের রোগীরাই কিন্তু বয়সভেদেও কিন্তু ভিন্নতা থাকে, সেই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের জানান। আসলে আর্থ্রাইটিস তো মাসকুলোস্কেলেটাল একটা ডিসঅর্ডার, এখন এর একটা ইনফ্লামেটরি মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার। আর্থ্রাইটিস আগেই বললাম যেহেতু এটা লেবেল করা হয় মাল্টি ফ্যাক্টোরিয়াল বা মাল্টি সিস্টেমিক, তারপরে বলা হয় যে ইনফেকশন একটা, যে কোনো একটা অজানা ইনফেকশনের পরে বডিতে সিস্টেম বুস্ট আপ হওয়ার পরে তারপরে একটা পরবর্তীতে জয়েন্টের সাথে রিয়াকশন করে আর্থ্রাইটিস হচ্ছে। এই আর্থ্রাইটিসগুলি আমরা সাধারণত প্রথমেই লেবেল করি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, মানে প্রদাহজনিত কারণে যেগুলো হচ্ছে, এগুলো নারী পুরুষ ভেদে আগে আসলে মহিলাদের ভিতর অনেক বেশি দেখা যেত, এখন এইটা প্যারাডাইম শিফট হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে পুরুষদের ভিতরেও হচ্ছে। আবার এনকাইলোজিং এটার আবার দুইটা ভাগে আমরা ভাগ করি, মেরুদণ্ডকে যদি ভাগ করি ছোটো ছোটো জয়েন্টগুলি নিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যালাইক একটা দিকে যায়, আর একটা স্পাইন রিলেটেড যদি ধরি সেখানে এটা প্রোটোটাইপ হলো এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস বা এখন SPA বলা হয়, এবং এর বিভিন্ন ভ্যারিয়েন্টগুলি। এখন রোগের গতি প্রকৃতি অনেকটা কাছাকাছি সিমটোম্যাটিক প্রেজেন্টেশন, কিন্তু বিভিন্ন জায়গা ধরে আলাদা হয়। আবার এর আবার কিছু দেখা যায় যে ওভারল্যাপ সিন্ড্রোম আমরাও পাই, যে অনেকগুলি কমন ফিচার শেয়ার করে। তো এই আর্থ্রাইটিস আমি যেটা বলতে চাই মানুষের কাছে, এখন আমাদের যে জীবনযাত্রা যত যান্ত্রিক হচ্ছে, আমাদের শরীরে মুভমেন্ট তত কমছে, কাজ বাড়ছে, নিজের রিল্যাক্সেশন কমছে, আসলে একটা আর্থ্রাইটিস তার অনগোয়িং প্রসেস আমরা কিন্তু থামাতে পারি না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এই নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একজন রোগীকে তার চিকিৎসার পাশাপাশি নিজের প্রতি যত্ন নিতে হবে। আমি বর্তমান প্রেক্ষাপটে বলি, এই করোনার ধরেই যদি বলি, আমাদের মুভমেন্ট কমে গেছিলো, বাসায় বসে বসে আমরা ডিপ্রেশন, ডিপ্রেশনের একটা আউটকাম হয় অনেক সময় খাওয়ার পরিমাণ বেড়ে যায়, তো এতে ওবেসিটি হচ্ছিলো, ওবেসিটিতে দেখা যায় আরও জয়েন্টগুলির উপরে চাপ পড়ছিলো। এই জন্য আমি বলবো যে কিপ ফিট, অর্থাৎ নিজেকে সময় দিতে হবে, লাইফস্টাইলটা ই করতে হবে, কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করে বা ফ্যাট নিয়ন্ত্রণ করে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে, লবণ সল্ট ডায়েট ওয়াটার এগুলি ঠিক করতে হবে, এবং আপনাকে অ্যাটলিস্ট প্রতিদিন 7 থেকে 10 হাজার স্টেপ হাঁটতে হবে। এটা আমাদের একটা পরামর্শ, এটা আপনাকে ডায়াবেটিসের জন্য ওনারা বলবেন, আমিও এই কথাটি বলবো।